আজকে যে এই ইউনেস্কোর তরফে এই দুর্গা পূজোকে যে হেরিটেজ যে তকমাটা দেয়া হয় উপলক্ষে যে অনুষ্ঠানটা হলো এটা নিয়ে আপনার অনুভূতিটা কি আজকে? দেখুন তকমা এসে ডিসেম্বর মাসে, তখনই খবরটা বিভিন্ন কাগজে টিভিতে ইউনেস্কোর এরিক ফল যিনি এই অ্যানাউন্সমেন্টটা করলেন সেটা তো তখন সব জায়গায় এটা তখন সার্কুলেশন হয়েছে। আজকের নতুন কি আমি তাই ভাবলাম যে এটা ডিসেম্বর মাস থেকে আমরা জানতাম, কিন্তু এটা এখন একটু সকলের নজরে এসছে কারণ পুজো সামনে। দুবছর পর এবার পুজো, হয়তো পোস্ট কোভিড পুজো এবার পূর্ণ মাত্রায় এবার হয়তো উৎসবটা হতে পারে, আমরা তাও জানি না। গত বছরও আপনারা জানেন যে মানুষ প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারেনি, তো সেটা একবার দুবছর পর পুজো আবার পুরনোভাবে হতে পারে। তার উপরে এবার একটা আন্তর্জাতিক সম্মান এসছে, তো এই দুটোর জন্যই এই সময়টা এখন আবার এই নিউজটা উঠে আসছে। নিউজটা নতুন না, কারণ নিউজটা যেটা বললাম 15ই ডিসেম্বর 2021 এর অ্যানাউন্সমেন্ট হয়েছে, তখন আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছিলাম। কিন্তু আজকে একটা মঞ্চে উঠে রাজ্য সরকারের কাছ থেকে একটা সম্মান পেলাম, সেটা একটা অন্য জায়গায়, এটা আমি আশা করিনি। কারণ আমরা তো নেপথ্য থেকে কাজ করি, কারণ আমাদের কাজটা একটা বলা হয়েছিল করে দিতে। আপনি দেখবেন ইউনেস্কো তো অনেকগুলো নমিনেশন হয়, কোনো নমিনেশনে কিন্তু যারা কাজ করেছে তাদের নাম থাকে না। ধরুন হুমায়ুন স্তম্ভের একটা নমিনেশন হয়েছে, কোন আর্ট হিস্টোরিয়ান কি আর্কিওলজিস্ট সেই ডসিয়েরটা করেছিল তাদের নাম তো আমরা জানি না, ঠিক আছে ইউনেস্কো রেকর্ডে গেলে হয়তো পাওয়া যাবে। কিন্তু এখানে আমি তাই বলি যে এখানে আমি স্বীকৃতি, আমার স্বীকৃতি অন্য কেউ কেড়ে নিয়েছে এটা বলাটা ঠিক না, কারণ যাদের জানার যে আমরা কাজটা করেছি, ধরুন দুর্গা পুজোর কমিউনিটির সকলে, পুজোর আর্টিস্টরা সকলে জানে যে আমরা আমাদের উদ্যোগে এই কাজটা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও যে একদম জানতেন না এটাও ঠিক না, কারণ তাদেরও তাদের বলতে পারেন হেড যিনি, আমরা মন্ত্রীদের কাছে যাইনি কিন্তু আমরা আইএসের হেড যিনি বলতে পারেন আজকে দ্বিবেদী সাহেব যেই স্থানে, তখন অত্রিবাবু ওই স্থানে ছিলেন, ওনার কাছ থেকে আমরা পেয়েছিলাম। তাছাড়া আমরা বহু বহু মানুষের কাছ থেকে সিগনেচার পেয়েছিলাম, কারণ এটা ইউনেস্কোর অ্যাপ্লিকেশনের একটা মস্ত বড় অংশ যে একটা কমিউনিটি পার্টিসিপেশন আর কমিউনিটির যে সমর্থন করছে যে দুর্গাপুজোর সঙ্গে যুক্ত যারা যারা, তারা বনেদি বাড়ির পুরনো বাড়ির দুর্গাপুজো, যারা অ্যাপার্টমেন্ট ব্লকের পুজো উদ্যোক্তারা, ক্লাবের আর প্রেসের লোকেরাও ছিলেন, আর বিভিন্ন তখন আমরা ব্রিটিশ কাউন্সিলের মতো সংস্থা থেকেও আমরা চিঠি পেয়েছিলাম, কারণ ব্রিটিশ কাউন্সিল এখানে পুজোর সঙ্গে ওদের একটা বিশেষ একটা যোগ আছে, বেঙ্গল ফাউন্ডেশন ওরা সব এগিয়ে আসে। তো আমরা অনেক মানুষের সই নিয়েছি, আর তারপরে কাজটা তো আমাদের খুব সংক্ষেপে, কারণ এই যে কৃতিত্বটা এটা কি আপনি গোটাটা কৃতিত্ব কি আপনার না আপনি পশ্চিমবঙ্গ সরকার কৃতিত্ব দেবেন? এটা আমার কৃতিত্ব, আমি কোন কিভাবে বলবো, আজকে দুর্গাপুজো এই মাত্রায় না উঠলে আমার কাজটাই তো হতো না। এটা বলা যে আমি তাজমহল নিয়ে কাজ করছি, তাজমহল কি আমার কৃতিত্ব? হতেই তো পারে না, যারা বানিয়েছে তাজমহল সেটা তাদের কৃতিত্ব, আমি সেটাকে একটা সম্মান পাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। তো দুর্গাপুজোর ইতিহাস অনেক পুরনো, আর দুর্গা কেউ বলে কৃতিত্বটা আপনি কাদের দেবেন, তাহলে এক কথায় কি বলবেন? কৃতিত্ব কাজটা আমরা করেছি, এখানে কৃতিত্বর প্রশ্ন উঠবে কেন? কারণ অনেক মানুষের, অনেক অনেক মানুষের, সেটা সরকার থেকে শুরু করে একেবারে যারা প্যান্ডেল বানায়, প্রত্যেকের একটা অবদান আছে পুজোয়। তা আমি তো এখন আলাদা করে সবার কথা বলবো না, কিন্তু আমি বলবো এটা বিভিন্ন স্তরের মানুষের, কলকাতার পুলিশের একটা মস্ত বড় অবদান আছে, সরকারের অবদান আছে, কারণ তারা জিনিসটাকে একভাবে নিয়ন্ত্রণ করেন। তারপরে পুজো শিল্পীদের কথা আমি সবচেয়ে বেশি করে বলবো, তারা আজকে পুজোকে এক ধরনের নান্দনিক জায়গায় নিয়ে গেছে, এটাকে একটা পাবলিক আর্ট ইভেন্টের মতো করেছে। আমি তো বলবো এই যে অসাধারণ মেধাবী, অসাধারণ গুণী যারা কাজ করেন, এই মণ্ডপ তৈরি করে থেকে যারা প্রতিমা তৈরি করে, যারা ডিজাইনার, যারা এখন আর্টিস্ট হিসাবে প্রতিষ্ঠিত, এদের তো মস্ত বড় একটা অবদান। কারণ আমি যে সময়টা ধরে পুজোর কাজ করেছি, আমার নিজের ইচ্ছে ছিল যে পুজো যে একটা আর্ট ইভেন্টে পরিণত হচ্ছে, পুজোয় যে এত রকমের আর্টিস্ট আর ডিজাইনাররা নাম, সেটা তো নতুন, এটা আগে হতো না, প্রতিমা শিল্পী প্যান্ডেল বানানো হতো, এই যে নতুন ধরনের একজন একটা
গোষ্ঠী শিল্পীরা নেমে এসে তারা এটাকে একটা ইনস্টলেশনের মতো দেখছে, পাবলিক আর্ট হিসেবে দেখছে। আমার কাজের কিন্তু ওটাই একটা গবেষণার একটা বিষয় ছিল, কিন্তু সেটা করতে গিয়ে পাড়া ক্লাব অ্যাওয়ার্ড সবই এসছে। ইউনেস্কোতে জমা দিয়েছিলেন এই গবেষণা? ওইটা আমার আলাদা, বইটা আমি 2015 লিখেছি। ধরুন ইউনেস্কো যদি নাও হতো, বইটা তো আমার আছে, বইটার কথা যারা যারা জানতে চান তারা আছে, বইটা ইংরেজিতে, বইটা বাংলায় না, আর বইটা একটা বড় বই, তাতে প্রায় 500টার মতো ছবি আছে, বড় বই। কিন্তু বইটা করেছিলাম বলেই হয়তো যে আমি নজরে এলাম যে কাজটা করার জন্য, নাহলে সরকার আমার কাছে আসবে কেন? দুর্গাপূজার উপলক্ষে আমরা উন্মাদনা দেখি, কিন্তু আজকে এই যে সম্মান টাকা প্রাপ্তি নিয়ে যে উন্মাদনা, সেটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এই সোশ্যাল মিডিয়া খুব প্রশংসা করলো, তা ঠিকই, কিন্তু আমি একটা কথা এখানে জোর গলায় বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় আমার সম্বন্ধে যা লেখা হয়েছে তা অনেকটা জায়গায় তা ভুল। আমি যদি ভুলগুলো এখন একটা একটা করে বলা হয়তো আমার দরকার। প্রথম ভুল হলো, আমি সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সের ডিরেক্টর না, সেই পদ থেকে আমি পাঁচ বছর আগে সেই পদ থেকে আমি নেমে এসেছি, আমি এখন রিটায়ার্ড, আমি ওখানে একজন সাম্মানিক অধ্যাপক। এই একটা ছোট তথ্যটাও কেউ ঠিকমতো দেয়নি। আমি প্রেসিডেন্সি কলেজের কোনো দিনও অধ্যাপক ছিলাম না। এগুলো তো সব দেখছি, আমার ছবি দিয়ে এসব কথা বলা হচ্ছে, লোকে ভাববে আমি এগুলো বলছি, এগুলো আমার কোনো হাত নেই। তার উপরে এটা আমার একা স্বীকৃতি বলা একেবারেই ভুল, এটা অনেকের সঙ্গে কাজটা করা হয়েছে। আর এই স্বীকৃতি মুখ্যমন্ত্রী চুরি করে নিচ্ছে এটা বলো আরও ভুল, কারণ মুখ্যমন্ত্রীর অবদান একটা অন্য জায়গায়। আজকে হতে পারে যে আমি কাজটা করেছিলাম, সেটা হয়তো ওনাদের জানা ছিল না, সেটা নানান কারণে এখন জানা হয়েছে। উনি জানেন যে এই দসিয়ারের কাজটা অনেকটাই আমরা করেছি। এখন আশা করি এতে সোশ্যাল মিডিয়ায় যেই ধরনের এক ধরনের গল্প রচিত হয়েছিল, সেই গল্পটার সত্যি কোনো মানে হয় না। আর এই গল্পের আমি এই কথা বলিনি, আর আমার সম্মতিও ছিল না, এমন একটা গল্প রটনা হবে।